ম্যাচটা টাইম আগে দেখেছেন, আবার দেখবেন ফোকাসে থাকবে অনেক খেলার খবর যা আপনারা এতদিন ধরে দেখে এসেছেন। Sourav Ganguly gave an exclusive interview to Extra Time and shared his views on the Indian World Cup squad. He's confident of the side, but he didn't forget to give some useful tips to MS Dhoni to regroup his team before the World Cup. ঠিক এর পরে World Cup, তো এই ধরনের টুর্নামেন্টে কত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কম্বিনেশন ঠিক করার জন্য বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ? হ্যাঁ, তুমিও শুনে থাকবে যে আমরা লাস্ট 6 মাস ধরে শুনেছি যে প্রতিটা ওয়ান ডে টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিপারেশন, কারণ ওয়ার্ল্ড কাপটা খেলবে এই কন্ডিশনে, ইন্ডিয়ান পিচেসে গিয়ে অস্ট্রেলিয়ান পিচেসে প্রিপারেশন হয় না। আর সমস্ত টিম যারা বাইরে খেলছে, যেমন শ্রীলঙ্কা খেলছে, নিউজিল্যান্ডে, ওয়েস্ট ইন্ডিজ খেলছে, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া খেলছে এখানে, ইংল্যান্ড খেলছে এখানে, তাদের সমস্ত প্রিপারেশন এই ওয়ার্ল্ড কাপে এই অস্ট্রেলিয়াতেই বা এই কন্ডিশনসেই হবে। ইঞ্জুরিজ উইল বি আ কি ফ্যাক্টর, কেননা ইতিমধ্যেই কালকে ধোনি জানিয়েছে যে রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা ফার্স্ট ম্যাচটা খেলবেন এনসিডিতে, কিন্তু এই ধরনের টুর্নামেন্ট যেখানে অনেকটা দিন ধরে হবে, তো হাউ ক্রুশিয়াল উইল বি দ্য ইঞ্জুরিজ, কতটা ফিট হয়ে খেলতে পারবে ক্রিকেটাররা? ইঞ্জুরিজ তো ইজ অ্যান ইস্যু, স্পেশালি ফর টিম লাইক ইন্ডিয়া। অবভিয়াসলি অস্ট্রেলিয়া অলসো, তারাও তো খেলছে, ইন্ডিয়া আট দিন, অস্ট্রেলিয়া বাইরে আছে, সো ইঞ্জুরি, মেন্টাল ফ্যাটিক ইজ অ্যান ইস্যু, সো দে হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে টু গেট আউট অফ ইট। যেমন ইশান্ত শর্মা, জাডেজা ম্যাচটায় নেই, জাডেজা টুর্নামেন্টেতে নেই, ট্রাই সিরিজে, সেখানে একটা ধোনির প্রবলেম হবে 7 নম্বরে কাকে খেলানো, কারণ 7 নম্বরে তো একদিন জাডেজা খেলেছে, তার ব্যাটিংও পেয়েছে, লেফট আর্ম স্পিন খেলেছে পেয়েছে, এখন ধোনি ওখানে অক্ষর প্যাটেলকে খেলাবে কি একটা জেনুইন ব্যাটসম্যান খেলাবে, সেটা ধোনিকে ডিসাইড করতে হবে এই টুর্নামেন্টে। আর অ্যাকচুয়ালি আমার মতো অক্ষর প্যাটেলকে খেলাতে পারে, কারণ তাহলে ও জানতে পারবে যে ও 7 নম্বরের প্রেশারটা নিতে পারে কিনা। টিমের ব্যাপারে আপনি যেটা বলছিলেন যে টিমের কম্বিনেশন কি, এই যে যেটা বললাম মানে স্টুয়ার্ট বিনিকে নিয়ে ইতিমধ্যে মানে বিভিন্ন লোকেরা সমালোচনা করছে, নো আই থিঙ্ক হি ডিজার্ভস দিস প্লেস, কারণ ভারতবর্ষে অলরাউন্ডার নেই, তার জন্য স্টুয়ার্ট বিনিকে তো দোষ দিয়ে লাভ নেই, অলরাউন্ডার নেই, তো হি ইজ দ্য বেস্ট, সিলেক্টার্স হ্যাভ গট অল দিস ফর স্লটস ফিল্ড আপ, সো আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি ইস্যু উইথ দ্য সিলেক্টার, সিলেকশন অফ স্টুয়ার্ট বিনি। অ্যাকচুয়ালি ধোনি ওকে খেলাতে পারে 7 নম্বর, কারণ আই থিঙ্ক হি নিডস টু বি গিভেন অ্যান অপরচুনিটি টু সি হাউ ই ডাজ, কারণ যদি ও ভালো খেলে দেয় 7 নম্বরে, প্লাস ও বোলিংটা পাবে, কারণ সেরকম ঠিকমতো ব্যাটিং অপরচুনিটি তো পায়নি ভারত ইন্ডিয়াতে, টেস্টে কয়েকটা ম্যাচ খেলে যে একটা 70 করেছিল ফার্স্ট টেস্টে নটিংহামে, তারপর সে সুযোগ পায়নি। তো এই এই সিরিজে অ্যাকচুয়ালি যেহেতু জাডেজা নেই, তাই 7 নম্বরে একটা ও টেস্ট করে দেখতে পারে অক্ষর প্যাটেল না স্টুয়ার্ট বিনি খেলতে পারে, তাহলে 5 বোলার খেলাতে পারবে, নাহলে ওকে 7 নম্বরে আর একটা ব্যাটসম্যান খেলিয়ে তো ওকে 4টে বোলার খেলাতে হবে, কারণ ইন্ডিয়ান টপ অর্ডারে কেউ বল করে না, এমন কোনো বোলার নেই যে 10 ওভার বল করবে, যেমন আমাদের সময় ছিল হয়তো সেভাব করে দিত, আমি করতাম, সচিন করতো, কিন্তু এই টপ অর্ডারে ওই নেই যে 10 ওভার বল করতে পারবে, এই স্পেশালি এই কন্ডিশনে, কারণ এই স্পেশালি এই কন্ডিশনে জোরে বোলার লাগবে, স্পিনার অতটা লাগবে না, সেজন্য সেটা ধোনি কাল কি করে দেখো। যদি হিস্ট্রি দেখো টেস্টের থেকে ওয়ান ডে তে এরা বেটার বল করে, তো ভালো বল করলে ইন্ডিয়া উইল অলওয়েজ হ্যাভ এ চান্স। 2003-এর টিমটা যেটা আপনার টিমটা যেটা ফাইনালে উঠেছিল এবং 2011-এ যেটা চ্যাম্পিয়ন হয়েছিল, তার সঙ্গে এই টিমটাকে কোথায় রাখবেন? না না, কম্পেয়ার করো না, কন্ডিশনসই আলাদা। 2011-এ অনেক বড় বড় প্লেয়ার ছিল, টেন্ডুলকার, যুবরাজ, সেহবাগ, ওদের রান এত ইন্টারন্যাশনাল লেভেলে, কিন্তু তারা তো সারা জীবন খেলবে না, নতুন প্লেয়ার আসবে, অবভিয়াসলি নতুন প্লেয়ারের এক্সপিরিয়েন্স কম হবে, বাট আমি মনে করি ইন্ডিয়া ইজ অলওয়েজ আ ফোর্স ইন ওয়ান ডে ক্রিকেট এনিওয়্যার।